কায়দার ভারত উপমহাদেশ শাখা AQIS সন্ত্রাসী ও জঙ্গি সংগঠনের কার্যকলাপ অনুসন্ধানে নিয়োজিত যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট এসআইটি ইন্টেলিজেন্স গ্রুপ এ খবর দিয়েছে। দর্শক, এখন দেখুন মিজানুর রহমানের ডেস্ক রিপোর্টটি। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও এর হত্যা রহস্য উদ্ঘাটন করতে পারেনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এমনকি হত্যাকাণ্ডের পর ঢাকা এলেও এখন পর্যন্ত সফল হতে পারেনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর কর্মকর্তারা। ঠিক এমন সময় অভিজিৎ হত্যাকাণ্ডের রহস্য ফাঁসের দাবি করল মার্কিন একটি ওয়েবসাইট। রয় ইজ দ্য সেকেন্ড বাংলাদেশি ব্লগার টু বি মার্ডার্ড ইন দ্য লাস্ট টু ইয়ার্স। আলকায়েদার ভারত উপমহাদেশ শাখার নেতা অসীম উমরের বরাত দিয়ে এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে আলকায়েদার সদস্যরাই অভিজিৎকে হত্যা করেছেন। ধর্ম অবমাননাকারী অন্যান্য নাস্তিকদেরও তারাই হত্যা করছেন বলে দাবি করেন ওমর। গেল 26 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে সন্ত্রাসীরা অভিজিৎ ও তার স্ত্রী নাফিজা আহমেদকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মারা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক অভিজিৎ রায়।